গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলার প্রায় 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 40,000 সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। বুড়িচং উপজেলায় মোট 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 1,75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং 10,000 মানুষের মতো ইতিমধ্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না, বিভিন্ন জায়গায় মানুষ এখন বাড়ির থেকে বাড়িতে পারে নাই, সল্লার জায়গায় তারা আর্থিক মধ্যে আসে নাই, বাড়িঘর ফেলাই দেয়। ব্রাহ্মণপাড়া যে উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই একটি একটি করে গ্রাম প্লাবিত হচ্ছে, 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। বুড়িচং আগারনগর একটি এলাকায় সেখানে একজনের লাশ কিন্তু পানিতে ভেসে উঠেছে, যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে ত্রাণ দিচ্ছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্থান সরবরাহ করছে। পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় 260টি মেডিকেল টিম করা হয়েছে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন গ্রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা ত্রাণ সহযোগিতা পাচ্ছি না, অল্প অল্প যারা স্কুল টিস্কুলে আছে তারে পাশে আছে, ভিতরে অনেক বাড়িঘরে খাবার পুষতেছে না। আমার বরাসার উচ্চ বিদ্যালয়ে আছে 500 লোক, 81টা পরিবার অলরেডি আশ্রয় নিয়ে রাখছে। 4,000 হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এ ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ।